নমস্কার বন্ধুরা জব জেনেক্স চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আপনাদের জন্য নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে প্রত্যেকে বন্ধুরা শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় সেখানে আপনারা আবেদন করতে পারবেন এবং সেই জেলার একাধিক নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে কিছু চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং কিছু চাকরির ক্ষেত্রে আপনাদের রিটার্ন এক্সামের মাধ্যমে পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে মূলত আমরা শিশু সুরক্ষা দপ্তরের প্রথম টপিকটা নিয়ে আলোচনা করব সঙ্গে আপনাদের যেই জেলা থেকে নিয়োগ করা হচ্ছে সেই জেলার একাধিক রিক্রুটমেন্ট করা হচ্ছে তাও এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই কিন্তু আপনারা এই রিক্রুটমেন্টগুলোতে আবেদন করতে পারবেন এবং কিছু কিছু চাকরির ক্ষেত্রে শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে আপনারা চাকরিটি পেতে পারেন কিছু চাকরির ক্ষেত্রে আপনাদের কিন্তু রিটেন এক্সাম দিতে হবে তো সরাসরি আমরা দেখে নেব এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কীভাবে আপনারা আবেদন করবেন সমস্ত রকম ডিটেল ডিটেলস ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখব প্রতিনিয়ত যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকেনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন তো সরাসরি আমরা প্রথম নোটিফিকেশানে চলে যাব প্রথম নোটিফিকেশানটি আপনাদের শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং সেখানে আপনারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়েছি গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেখানে জেলার নাম শো করছে দেখতে পাচ্ছেন নয় ছয় দু হাজার বাইশে কিন্তু নোটিশটি দেওয়া হয়েছে একটু নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন যে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে একটু নিচের দিকে চলে আসলে প্রথম যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন লিগাল কাম পোস্টে নিয়োগ করা হচ্ছে যে ক্ষেত্রে একটিমাত্র শূন্য পদ রয়েছে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে গ্র্যাজুয়েশান ইন লয়ের কথা বলা রয়েছে এবং অবশ্যই কম্পিউটারে কিন্তু বেসিক নলেজ থাকতে হবে এক্ষেত্রে স্যালারি দেখতে পাচ্ছেন তেইশ হাজার একশো টাকা আপনাদের স্যালারি প্রোভাইড করা হচ্ছে নেক্সট দেখতে পাচ্ছেন কাউন্সিলার পোস্টে নিয়োগ করা হচ্ছে যে ক্ষেত্রে একটিমাত্র শূন্য পদ রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সকলে আবেদন করতে পারবেন এক্ষেত্রে গ্রাজুয়েশন লাগবে সোশ্যাল ওয়ার্কের ওপরে এবং দেখতে পাচ্ছেন কম্পিউটার নলেজ যদি বেসিক কম্পিউটার নলেজ জানা থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন পনেরো হাজার চারশো টাকা কিন্তু আপনাদের স্যালারি প্রোভাইড করা হচ্ছে নেক্সট দেখতে পাচ্ছেন আউটরেড ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে একটিমাত্র শূন্য পদ রয়েছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আঠারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করা যাবে অর্থাৎ টেন্থ ক্লাস পাস হলেই কিন্তু আবেদন করা যাবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে এবং সঙ্গে কি বলা হয়েছে অবশ্যই গুড কমিউনিকেশান স্কিল রাখবে অর্থাৎ কথাবার্তার স্কিল কিন্তু আপনাদের জানতে হবে বারো হাজার টাকা কিন্তু পার মান্থ আপনাদের স্যালারি প্রোভাইড করা হচ্ছে নেক্সট দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে একটিমাত্র শূন্য পদ রয়েছে এবং দেখতে পাচ্ছেন আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন এইচএস পাস হলেই আবেদন করা যাবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং সঙ্গে কি বলা হচ্ছে অবশ্যই কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে বারো হাজার টাকা কিন্তু আপনাদের পার মানে পার পোস্টের জন্য কিন্তু স্যালারি প্রোভাইড করা হচ্ছে নেক্সট দেখতে পাচ্ছেন অ্যাসিস্টেন্ট কাম ডেটা ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে ডেটা এন্ট্রি পোস্টে নিয়োগ করা হচ্ছে একটিমাত্র শূন্য পদ রয়েছে এইচএস পাশে অর্থ উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে কিন্তু আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এবং বারো হাজার টাকা পার মান্থ আপনারা কিন্তু স্যালারি পেয়ে যাবেন তো দেখতে পেলেন বন্ধুরা একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু নিয়োগ করা হচ্ছে শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে এবং এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হবে অফলাইনে তো বন্ধুরা এই নিয়োগটি করা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিকের তরফ থেকে তো যারা জলপাইগুড়ি থেকে কমেন্ট করতেন তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই আপনারা প্রত্যেকটা ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন কিন্তু চাকরি পাওয়ার পর চাকরি কিন্তু আপনাদের জলপাইগুড়ি ডিস্ট্রিকেই করতে হবে ক্লিয়ার হলো তো এক্ষেত্রে আপনারা অবশ্যই যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তাদের কিন্তু একটা এক্সাম কন্ডাক্ট করানো হবে কোন কোন সাবজেক্টের ওপর কন্ডাক্ট করানো হবে এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে সেক্ষেত্রে আপনারা নোটিশটি ডাউনলোড করে অবশ্যই একবার রিড আউট করে নেবেন নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে প্রতিটা ক্যান্ডিডেট কিন্তু একটা পোস্টের জন্যই আবেদন করতে পারবেন একাধিক পোস্টে কিন্তু আবেদন করা যাবে না নিচে দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন তিরিশে জুন আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান জমা করার লাস্ট ডেট অর্থাৎ অনেক সময় দেওয়া হয়েছে তিরিশে জুন পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অফলাইনে এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ডকুমেন্টস আপনাদের জমা করতে হবে এবং কীভাবে আপনারা আবেদন করবেন তার ডিটেলস কিন্তু বলে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এজ প্রুফ দিতে হবে কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে দিতে পারেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে দিতে পারেন এবং নিজের দিকে চলে আসলে আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবেন এই ফর্মটিকে ফিল আপ করে একটি মুখবন্ধ খামের মধ্যে ভরে আপনাদের নির্দিষ্ট ড্রপবক্সে স্পিড পোস্টের মধ্যে পাঠা পাঠাতে হবে অর্থাৎ স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু আমাদের আপনাদের পাঠাতে হবে রেগুলার পোস্টে পাঠালে হবে না ফর্মটি ফিল আপ করবেন ফিল আপ করে একটি মুখবন্ধ খামের মধ্যে এটাকে ভরবেন ভরে সমস্ত রকম ডকুমেন্টস কাজ করে ওপরে যে ঠিকানায় পাঠাচ্ছেন সেই ঠিকানা লিখে দেবেন এবং অবশ্যই আপনার ঠিকানা লিখে ড্রপ বক্সে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন তো বন্ধুরা এটা ছিল প্রথম নোটিশ এই ভিডিও নেক্সট নিয়ে আমরা আলোচনা করব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখন রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু প্রচুর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনার একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবেন যেই নোটিশটা নিয়ে আমি আলোচনা করছিলাম সেই নোটিশটা এখানে রয়েছে একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবেন এখানে আর একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে তো এই নোটিশে কি বলা হয়েছে আমরা দেখে নেব এই নোটিশটাও কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে দেওয়া হয়েছে তো আপনাদের বলে রাখি আবেদন করতে পারবেন তেইশটা জেলা থেকেই কিন্তু যারা এখানে আবেদন করতে ইচ্ছুক নন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জেলাগুলোর নাম কমেন্ট করে রাখবেন ভবিষ্যতে আপনার জেলার যে কোনো রকম আপডেট উঠে আসলে সেক্ষেত্রে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো তো বন্ধুরা এই রিক্রুটমেন্টটা দেখতে পাচ্ছেন দুটো নোটি দুটো পদে নিয়োগ করা হচ্ছে অর্ডারলি পদে নিয়োগ করা হচ্ছে যেখানে দুটি শূন্য পদ রয়েছে নাইট গার্ড পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে একটি শূন্য পদ রয়েছে সাত হাজার টাকা করে পার মান্থ আপনাদের স্যালারি কিন্তু প্রোভাইড করা হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র ক্লাস এইট পাস থাকলেই আবেদন করা যাবে অর্থাৎ ক্লাস এইট যদি মিনিমাম পাস হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে কোনো রকম আবেদন করতে হবে না আপনাদের ইন্টারভিউ যেদিনকে রয়েছে সেদিনকে আপনাদের দশটার মধ্যে উপস্থিত থাকতে হবে এবং আপনাদের বায়োডাটা নিয়ে যেতে হবে একটি রিজিউম বা বায়োডাটা আপনারা বানিয়ে নেবেন কম্পিউটার সেন্টারে এবং সেখানে গিয়ে কিন্তু আপনারা সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরিটি পেতে পারেন এখানে আপনাদের টেম্পোরালি নিয়োগ করা হচ্ছে কিন্তু লাইকলি টু বি পারমানেন্ট অর্থাৎ পারমানেন্টের মতো তো ইন্টারভিউ কবে রয়েছে ইন্টারভিউ রয়েছে যে সতেরোই জুন আপনাদের ইন্টারভিউ হবে সকাল এগারোটা থেকে শুরু হবে দশটার মধ্যে কিন্তু রিপোর্টিং করতে বলা হয়েছে জলপাইগুড়ি এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই সমস্ত নোটিসগুলো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন নেক্সট দেখে নেবো বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে একাধিক রিক্রুটমেন্ট করা হয়েছে তো আপনারা একটা একটা করে নোটিশ ডাউনলোড করে ভালো করে রিড আউট করে নেবেন যেটা আপনার জন্য সুইটেবল হবে আপনারা সেটাতে আবেদন করতে পারবেন প্রথমে যে নোটিশটি নিয়ে আমরা আলোচনা করেছি সেই নোটিশটাতে কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করা যাবে অথবা শিশু সুরক্ষা দপ্তরে কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন আশা কর্মী রিক্রুটমেন্টের কথা বলা রয়েছে একটু ওপর দিকে স্কোল করলে এখানে আপনারা দেখতে পাবেন আরও একটি রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে তো এইখান থেকে আপনারা সরাসরি সেটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো যা তারা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন এখানে চাইল্ড হোম দপ্তরে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে আপনারা নোটিশগুলো ডাউনলোড করে একবার করে দেখে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও